আমার চরিত্রের নাম এখানে আলমাহারি একজন আরবশাহীর লোক যে গৃহযুদ্ধে পালিয়ে ব্যাংককে মাইগ্রেট করেছে প্রথমে ফিশারম্যান ছিল তারপরে একটা আন্ডারগ্রাউন্ড বক্সিং রিংয়ে নিজে লড়তো পরে তার নিজের একটা বক্সিং রিং হয় সাথে আন্ডারওয়ার্ল্ড কানেকশান রয়েছে খুব নির্মম একজন নিষ্ঠুর এবং খুব রুথলেস কঠোর চরিত্রের একজন মানুষ এবং একই সাথে তার গৃহযুদ্ধে যেহেতু সে ফ্যামিলি হারিয়েছে এখানে একটি বাচ্চা একটি শিশু আছে এ ছবিতে শিশু অভিনেতা আছে তার সাথে যদিও সে কখনও তার ভাবে বুঝতে দেয় না কিন্তু ভেতরে ভেতরে সে অসম্ভব একটা বোধ করে সেটা পরে জানা যায় অ্যাডভেঞ্চার হয়েছে অ্যাডভেঞ্চার স্টোরিতে তো ডেফিনেটলি সেটা হবেই কিন্তু বাঙালি এরকম লার্জ স্কেলে কোনো বাংলা ছবিতে এই রকম বড় ক্যানভাস দেখেনি বলে আমার বিশ্বাস হিউজ গ্রাফিক্স রয়েছে এবং সেগুলো আমার ধারণা বেশ আন্তর্জাতিক মানের হয়েছে সায়ন্তনের প্রথম দিকের ছবি কিন্তু সেটা কখনোই বোঝার উপায় নেই খুব শান্ত এনার্জেটিক একজন ডিরেক্টর এবং ভীষণ তৈরি একজন নির্দেশক কাজ করতে খুব ভালো লেগেছে তাছাড়া সব বন্ধুবান্ধব এবং প্রিয় অভিনেতা অভিনেত্রীরা ছিল কাজেই সমস্ত কিছু মিলিয়ে খুব এনজয় করেছি কাজটা বিমল একজন আইকনিক চরিত্র বাংলা সাহিত্যের হেমন্ত্র রায়ের রচনা বিমল এবং কুমার যকের ধন যে ফ্র্যাঞ্চাইজি তার দুই কেন্দ্রীয় চরিত্র আমরা সাগরদ্বীপে জকের ধনে মানে চকের ধনটা প্রথম ছবিটি আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম গল্পটাকে ফলো করে করতে তবে এই গল্পটা আমরা অনেকটাই ডিভিয়েট করে অন্য জায়গায় ফেলেছি নিয়ে গিয়ে গল্পটাকে এবং গল্পটাকে আরও বড় আরও মানে আরও আরও অ্যাডভেঞ্চারাস করে তুলেছি জিনিসটাকে অ্যাডভেঞ্চার পিপাসু বাঙালি যে যেসব চরিত্রগুলোর মধ্যে দিয়ে নিজেদের অ্যাডভেঞ্চারাস দিকটা পর্দায় দেখতে চায় কিংবা বইয়ের পাতায় দেখতে চায় তার মধ্যে বিমল বিমল এবং কুমার অন্যতম দুটি চরিত্র হেমন্ত্রী কুমার লেখা সম্বন্ধে থেকে আমার দুর্বলতা ছিল তাই যখন প্রথমবার শুনলাম আমার কাছে এলো প্রস্তাবটা তখন লুফে নিয়েছিলাম ভেরি ভেরি গ্লাড যে এই এই জখার্ধন ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবিটা এই স্কেলে এতটা বড় স্কেলে হয়েছে এরম একটা টিম যারা সবাই বন্ধু এবং তাদের নিয়ে কখনও নর্থ বেঙ্গলে শ্যুট করতে যাচ্ছি কখনও থাইল্যান্ড যাচ্ছি কখনও ভারত মহাসাগরের বুকে বলাই বাহুল্য এক্সপি এভরিডে ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স তবে মানে ইউনো ভ্যান ইউ ওয়াচ দ্য ফিল্ম সবাই দেখবে তখন দেখবে প্রতিটা স্তরে প্রতিটা মুহূর্তে তুমি কত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে আমরা গেছি সেটা তুমি প্রতিটা সিকোয়েন্স দেখলে বুঝতে পারবে স্পেশালি একবার থাইল্যান্ডে ঢুকে যাওয়ার পর তবে মৃত্যু ভয় যদি কোনো হয়ে থাকে তাহলে এইটা শ্যুট করতে গিয়ে হয়েছিলো সেটা হচ্ছে যখন আমি সাঁতার না জেনে স্কুবা ডাইভ করতে জলের মধ্যে নেমেছিলাম আর কি ওই মিনিট খানেকের জন্য মৃত্যু ভয় হয়েছিল জীবনের প্রথম এবং হোপফুলি শেষবার